হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু নিউজ বাংলা পুরু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই অদৃঢ় করে অপেক্ষা করে আছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থী যে কবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার ফর্ম ফিলাপের নোটিশ প্রকাশিত হবে তো দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর বোর্ড ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল নোটিশটি প্রকাশ করেছে তো কারা ফর্ম ফিল আপ করতে পারবে এবং ফর্ম ফিল আপের সময়সীমা যাবতীয় বিষয় সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এখানে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি দু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ বিজ্ঞপ্তি দু জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের সংশোধিত সময়সূচি প্রকাশ নির্ধারিত তারিখের পর ডাটা এন্ট্রি নিশ্চয়ন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিদায় যত সময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফর্ম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে পরীক্ষার্থী ডাটা এন্ট্রি নিশ্চয়ন বিবরণী ফর্ম প্রশ্নপত্রের চাহিদা ফর্ম পূরণ ও জমা করার তারিখ পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ সাতাশ দশ দু হাজার বাইশ হতে আট এগারো দু হাজার বাইশ পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত জমা ফ্রম কলেজে দেওয়ার শেষ তারিখ আঠারো এগারো দু হাজার বাইশ শিক্ষার্থী ডাটা নিশ্চয়ন করার তারিখ কলেজ কর্তৃক নয় এগারো দু হাজার বাইশ হতে দশ এগারো দু হাজার বাইশ পর্যন্ত সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ কলেজ কর্তৃক তেরো এগারো দু হাজার বাইশ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ দু এবার আপনাদের সামনে তুলে ধরবো যে নোটিশটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে গাজীপুর বোর্ড প্রকাশ করেছে সেটি নোটিশটি প্রকাশ হয়েছে ছাব্বিশ দশ দু ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার একুশ ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী বৃদ্ধি করা হলো নির্ধারিত তারিখের পর ডাটা এন্ট্রি নিশ্চয়ন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিদায় যত সময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফর্ম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে ডাটা এন্ট্রির তারিখ আমি আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি তো হ্যালো ভিউয়ার্স তো এই ছিল আজকের ভিডিওটি সাথে থাকার জন্য ধন্যবাদ